কখনো সাকিব আল হাসানের সাথে ইন্টারাকশন হয়েছে বা দেখা হয়েছে? হ্যাঁ, সাকিবের সাথে দেখা হয়েছে, তার সাথে আমার ফোনেও কথা হয়েছে। আমাকে বলছে স্বাধীন, অবশ্যই ভালো কিছু হবে সামনে, ক্রিকেট চালিয়ে যাও। স্বাধীন শিকদার, মাগুরা থেকে উঠে আসা স্বপ্নবাজ এই তরুণের স্বপ্ন একদিন দেশের হয়ে তুলে ধরবেন লাল সবুজের পতাকা। খুব অল্প বয়সেই স্বাধীন দেখেছেন জীবনের দুই রূপ। মাগুরা জেলা থেকে বয়সভিত্তিক দলে ভালো খেলেও শরীরের বাড়তি ওজন স্বাধীনের ক্রিকেটার হওয়ার স্বপ্নে তৈরি করেছিল বাধার দেয়াল। 115 কেজি ওজনের জন্য বাদ পড়েন জেলা টিম থেকে। এরপরই শুরু হয় স্বাধীনের নিজের সাথে লড়াই। আশাহত না হয়ে নতুনভাবে নিজেকে গড়তে শুরু করেন কঠোর পরিশ্রম। পাহাড় সমসে বাধা পাড়ি দিতে জেদ আর অধ্যাবসায় পেয়েছেন সফলতাও। মাত্র 6 মাসে শরীর থেকে কমিয়ে ফেলেন 45 কেজি ওজন। পরে লেগ স্পিনার হওয়ার স্বপ্নে মাগুরা ছেড়ে পাড়ি দেন ঢাকার পথে। মাস্কো সাকিব একাডেমিতে দীক্ষা নিয়ে এখন স্বপ্ন দেখছেন ঢাকা লিগে নিজের নামকে আরও প্রতিষ্ঠিত করার। আমি ক্রিকেট শুরু করি 2017 থেকে, আর আমার ওয়েটটা সেই সময় ছিল 115 কেজি, মানে ও মানে এটা তো বোঝাই যায়, মানে যখন একটা ছেলের ওয়েট বেশি থাকে, অনেক মোটা থাকে, সে যদি ট্যালেন্টফুল হয় অনেক জায়গায় সুযোগ পায় না। আমি মাগুরা জেলা থেকে এজ গ্রুপ খেলছি, জেলা টিমে খেলছি, ওখানে ধরেন ভালো বোলিং করার পরেও, ডিভিশন ক্যাম্পে যাওয়ার পরেও ওয়েট থাকার কারণে ওখান থেকে বাদ পড়ে যায়। পরে অনেক জায়গায় অনেক তুচ্ছ তাচ্ছিল্য হয়, অনেক কিছু হয়, মানে কেউ তেমন পাত্তাইতো না, ধরেন ভালো বল করার পরেও, কিছু করার পরেও তেমন কেউ পাত্তাইতো না। তারপরে করোনার ভিতর আমি আসলে নিজের জেদ থেকেই ওয়েট লসটা শুরু করি। কোমল কনকাই সিজন 2, কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি। আমি যখন সব শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ ছিল, প্র্যাকটিস সব কিছু বন্ধ ছিল, তখন আমি নিজে নিজে একা একা 6 মান্থ নিজেকে নিয়ে কাজ করি। স্টেডিয়াম অফ ছিল, তারপরেও আমি স্টেডিয়াম অনেকভাবে খুলে স্টেডিয়ামে প্র্যাকটিস করি, সারাদিন বাসায় জিম ফিটনেস সব কিছু করি। তারপর অনেক বেশি ডায়েট করি, যেটা আসলে আমি অতিরিক্ত ডায়েট করি, যেটা আমার শরীরের পক্ষে অনেক সমস্যা দেখা দেয় অনেক। তারপরেও আমি আসলে জেদ থেকে ডায়েটটা করি। আমি যখন 6 মান্থে প্রায় 50 কেজি ওয়েট লস করি, পরে 115 কেজি থেকে আমার 70 কেজি ওয়েটে আসে, তখন থেকে আসলে ক্রিকেটটা অনেক অংশে আমার এগিয়ে গেছে। যখন জেলা পর্যায়ে খেলছিলেন, ওয়েটের জন্য কি কোথাও বাদ দিয়েছে আপনাকে কোনো টিম থেকে বা এরকম কোনো কিছু হয়েছে? হ্যাঁ, ওয়েট থেকে তো অবশ্যই বাদ পড়ছি। আমি 18-এ ধরেন ভালো বল করার পরও প্রথম বছর 18-এ আমাকে নেয় নাই, শুধু ওয়েট বেশি থাকার কারণে। তারপরে আমি সেকেন্ড এবার 18 খেললাম, ডিভিশন ক্যাম্পে গেলাম, ডিভিশন ক্যাম্পে আমার ওয়েট বেশি থাকার কারণে, ওখানে কোনো লেগ স্পিনার ছিল না, শুধু একমাত্র আমি লেগ স্পিনার ছিলাম, তারপরে আমার ওয়েট বেশি থাকার কারণে আমাকে বাদ দিয়ে দেয়। তারপরে আসলে তারপরে করোনা শুরু হয়, ওই করোনার ওই 6 মান্থ আমি অনেক কাজ করি, অনেক বেশি পরিশ্রম করি, তারপরে আমার ওয়েট লস করি, কিন্তু তারপরের বার আমি 18-এ মেডিকেলে বাদ পড়ে যাই, ওভারেজ হয়ে যায়। তারপরে আসলে ঢাকায় চলে আসি। ঢাকায় আসলে আমি মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে ফার্স্ট থেকে শুরু করি। ওখানে আমাকে নিয়ে অনেক কোচ কাজ করছে, ফিটনেস, বোলিং, ফিল্ডিং, ব্যাটিং সব কিছু নিয়ে কাজ করছে। সালাউদ্দিন স্যারও আমাকে নিয়ে অনেক কাজ করছে, জিকো স্যার, তাস স্যার, শাইন স্যার সবাই আমাকে নিয়ে অনেক কাজ করছে, তাদের কাছে অবশ্যই অনেক থ্যাঙ্কফুল। তারপরে আমি ওখানে অনেক আমার অনেক ইম্প্রুভ হয়। তারপরে ওখান থেকে আমি একটা ওখানে একটা টুর্নামেন্ট হয় মাস্কো, ওই টুর্নামেন্টে আমি হাইয়েস্ট উইকেট টেকার হই। এইভাবেই চলতেছিল। তারপরে আমি আসলে ঢাকা লিগ খেলার জন্য তারপরে আমি মাস্কো ছেড়ে দিই কিছু কারণে, যেটা বলতে চাচ্ছি না। তারপরে আমি পিন্টু স্যারের আন্ডার চলে আসি, আমার এক বড় ভাই সালমান, তার মাধ্যমে পিন্টু স্যারের সাথে পরিচয় হয়। পিন্টু স্যার খুবই ভালো মানুষ, তার মতো এরকম ভালো মনের কোচ আমিও কমই দেখেছি। সে আমাকে নিয়ে অনেক কাজ শুরু করে, সে আমাকে নিয়ে অনেক কাজ করছে, অনেক আমাকে অনেক মোটিভেট করে, সবসময় ভালো করা সবসময় মোটিভেট করে, আমাকে নিয়ে আলাদা অনেক কাজ করে, আমাকে সবসময় কখনো ডিমোটিভেট হতে দেয় না। যখন আমি কোনো সমস্যায় পড়ি সে আমাকে হেল্প করে, আমি তার কাছে অনেক অনেক থ্যাঙ্কফুল, আশা করি সে সবসময় এইভাবে আমাকে পাশে থাকবে। আচ্ছা, আপনার ওয়েট দেখলাম, আপনার ওয়েট নিয়ে শুনলাম, আপনার হাইটও কিন্তু অনেক বেশি, 6.1 আমি যতদূর শুনলাম। সেখানে দেখলাম আপনি বলে আবার টার্নও পাচ্ছেন ভালো, বোলিং আনইভেন বাউন্সও থাকতেছে, আসলে এই পুরো ব্যাপারটা আপনি কি হাইটের কোনো অ্যাডভান্টেজ পান? আসলে আমি যখন ওয়েট অনেক ছিল 115, তখন হাইটটা ছিল, কিন্তু ওরকম এখনকার মতো ছিল না, ওয়েট লস হওয়ার পরে হাইটটা বাড়ে অনেক। হ্যাঁ, হাইটের কারণে বল তো অবশ্যই আমাকে এক্সট্রা অ্যাডভান্টেজ দেয়, কিন্তু আমি হাইটের সাথে সাথে আমি অনেক উপর থেকে বল করি, যেটা আমাকে আরও বেশি অ্যাডভান্টেজ দেয়। আমি বাউন্সটা এটা আমার জন্য অনেক অ্যাডভান্টেজ দেয়। আমি ম্যাচে বলি, কংক্রিট বলি, যেখানেই বলি, নেট বলি, সেই সব জায়গায় আমি বাউন্স পাই। আমার ম্যাচে 1 বাউন্সও আছে,
আমার ম্যাচে প্রায় প্রায় ওয়ান বাউন্স হয়। এইগুলো আসলে অনেক ভালো লাগে আমার। এরা সবাই বলে, সব কোচ আমাকে এইটা অনেক উৎসাহিত করে বলে, এমন আসলে সবার হয় না। তোর এটা একটা অ্যাডভান্টেজ, এটা কখনো এটা সবসময় বেশি ক্যারি করার চেষ্টা করবি, এটা আরও কিভাবে বাড়ানোর চেষ্টা করবি। কারণ মানে স্পেশাল কিছু না থাকলে আসলে বর্তমান ক্রিকেট ওটা সম্ভব না। লেগ স্পিনার কিন্তু অনেক আছে, বাট আপনার স্পেশাল কী আছে যে আপনাকে নেবে? এই জন্য স্পেশাল আমি এটা চেষ্টা করতেছি, কারণ আমি বলে গতির সাথে টানের সাথে বাউন্স এটা এখন ট্রাই করতেছি, এইটাই আমার মেন ফোকাস। মাগুরা নামটা শুনলেই প্রতিটি বাঙালির মনে চলে আসে একটি নাম, সেটি সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের সাথেও দেখা করেছেন স্বাধীন। সাকিবের কাছে পেয়েছেন জীবন যুদ্ধ পাড়ি দেবার অনুপ্রেরণা। হ্যাঁ, সাকিবের সাথে দেখা হয়েছে, বাট সাকিবের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে, বাট সাকিব ভাই হয়তো আমাকে ওইভাবে চিনবে না যে মাগুরার। এমনি কথা হয়েছে, তার সাথে দেখা হয়েছে, তার সাথে আমার ফোনেও কথা হয়েছে। তার বাবা কুড়িল কাকু, তার বাবার সাথে ভালো সম্পর্ক, তার বাবার সাথে অনেক কথা হয়, তাদের সাথে কথা বলে আসলে মাসুদ সাকিবে যাও। আচ্ছা, তাহলে সাকিব ভাই যেহেতু আপনার সাথে কথা বলছে বললেন, আসলে কি মানে খেলা নিয়ে কি কোনো কখনো কোনো পরামর্শ চেয়েছেন কিনা, বা যখনই দেখা হয়েছে বা কথা হয়েছে? সাকিব ভাই সাথে আসলে ওইভাবে অত বেশি কথা হয় না, অল্প কথা হয়েছে, যতটুকু কথা হয়েছে সে আমাকে বলছে স্বাধীন অবশ্যই ভালো কিছু হবে, সামনে ক্রিকেট চালিয়ে যাও, আর কখনো কোনো হেল্প লাগলে আমি তো আছি, কিছু ভেবো না, ক্রিকেটটা চালিয়ে দাও, সামনে এগিয়ে যাও। 18 কোটি মানুষের এই দেশে লাল সবুজের জার্সি পরে দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন অনেকেই, স্বাধীন এর ব্যতিক্রম নন। তবে আপাতত ভাবতে চান বর্তমান নিয়ে। লক্ষ্য তো সবারই ন্যাশনাল টিম খেলা, বাংলাদেশ ক্রিকেট লিগ খেলা। এখন খেলতেছি ঢাকা লিগ খেলতেছি, দেখা যাক ঢাকা। এখন বর্তমান লক্ষ্য ঢাকা লিগে ভালো পারফর্ম করা, সুযোগ পেলে ঢাকা লিগে ভালো পারফর্ম করা, এটা আমি আসলে একবার বেশি উপর লক্ষ্য। লক্ষ্য তো একটা সবার মাথায় থাকে, এই ন্যাশনাল টিম ওটা তো আছে, বাট বেশি কিছু ভাবতে যাচ্ছি না, এখন স্টেজ বাই স্টেজ যেতে যাচ্ছি। প্রথমে ঢাকা ম্যাচে সুযোগ পেলে ম্যাচে নিজেকে প্রমাণ করা, নিজের সেরাটা দেওয়া, এটাই আর কি। হুমায়ুন মাঠে এদিন কথা হয়েছে স্বাধীনের গুরু পিন্টু স্যারের সাথেও, তার কাছে জানতে চাওয়া হয় স্বাধীনকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা। রেদওয়ান শাওন, ডেইলি ক্রিকেট। হ্যাঁ, ভালো প্রশ্ন করছেন আপনি। ওর বয়স যেহেতু খুব বেশি না, ও যদি লেগে থাকে তো আমার দৃঢ় বিশ্বাস যে ও একটা টপ লেভেল ক্রিকেট খেলবে বাংলাদেশে এবং অনেক দিন সার্ভিস দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ ক্রিকেট আপনার কাছে সময় চায়। আমরা দেখা যায় যে অনেক সময় অনেক ছাত্রকে দেখি 2-3 বছর প্র্যাকটিস করার পরে যখন ঢাকা লিগ না খেলতে পারে অথবা আশানুরূপ পারফরমেন্স না হয় তখন হয়তো চিন্তা করে যে না, আমি আর ক্রিকেট খেলব না। কিন্তু আপনাদের মাধ্যমে আমি একটা জিনিস বলতে চাই, যারা এই ভিডিওটা দেখবেন, আপনার হয়তো বা আপনি 3 বছর প্র্যাকটিস করছেন, পরের বছরই আপনার জন্য ওয়েট করতেছিল কোনো ভালো একটা সুসংবাদের, তো তখনই আপনি ছেড়ে দিলেন। তাহলে আপনি যদি আর 1 বছর করতেন তাহলে আপনার লাইফই চেঞ্জ হয়ে যেত। তো আমার কথা হচ্ছে, যারা ক্রিকেটের সাথে আসেন লাস্ট পর্যন্ত লেগে থাকেন, যখনই আল্লাহ তাআলা আপনাকে কিছু দেওয়ার জন্য রেডি, ওই সময় যদি আপনি ছেড়ে দিলেন তাহলে কিন্তু আপনি ওইটা পাইলেন না এবং আপনার পিছনের সমস্ত পরিশ্রম নষ্ট হয়ে গেল। তো এই কারণে হতাশ হওয়া যাবে না, আপনি পজিটিভ থিঙ্কিং করেন যে আজকে না হোক কাল আপনি অবশ্যই অবশ্যই হবেন, এবং স্বাধীনের মধ্যে ওই মেন্টালিটি আপনার গ্রো করছে, যে আমাকে বলে সবসময় যে স্যার আমি এটাতে আসি যেহেতু আমি লেগে থাকবো এবং এটা শেষ দেখবো। তো আমি আশা করি অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ ভালো কিছু করবে।